আমুলের ফুল ফ্যাট মিল্ক। এখানে টোটালে আমি 1 লিটার দুধের ব্যবহার করব। 500 গ্রামে 2 প্যাকেট এখানে আমি নিয়ে নিয়েছি। যদি খাঁটি গরু বা মোষের দুধ পাও তাহলে সেই দিয়ে কুলফি বানালে আরও বেশি ভালো টেস্ট হবে। এবার গ্যাসটা ধরিয়ে দিলাম এবং দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নেব। দুধটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার হাতা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি এবং দুধটাকে খুব ভালো করে জাল করে করে একদম রিডিউস করে অর্ধেক করে নিতে হবে। একটা ছোট বাটির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কেশর, একটু গরম দুধ দিয়ে দিচ্ছি। গরম দুধ দিলে কেশর এর কালারটা ছেড়ে দেবে এবং কালারটা যখন ছেড়ে দেবে তারপর এই দুধটা আমি দুধের মধ্যে অ্যাড করব। কেশর দিলে কালার আর ফ্লেভার দুটোই খুব ভালো আসবে। দুধটা এখন খুব ভালো মতো ফুটে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো। মিডিয়াম হিটে এবার আমি দুধটাকে ভালো করে জাল করে রিডিউস করে নেব এবং মাঝে মাঝে হাতা দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে দেব যাতে নিচ থেকে বা সাইড থেকে এটা একদমই লেগে না যায়। সেই কারণে এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ চিনি। ওজনে এটা 100 গ্রামের মতো আছে। তোমরা তোমাদের টেস্ট ওয়াইজ চিনির পরিমাণটা কম বা বেশি করে নিতে পারো। দিয়ে দিচ্ছি কেশর। কেশরটা দিলে একটা সুন্দর কালার আসে আর কেশরের একটা সুন্দর ফ্লেভার তো আছেই। দুধটা এখন কিছুটা কমে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেই কিন্তু দুধটাকে জাল দিচ্ছি। নিয়ে নিয়েছি 100 গ্রাম খোয়া ক্ষীর। ক্ষীরটাকে গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ক্ষীরটা। গ্রেট করে নিলে ক্ষীরটা খুব ভালোভাবে দুধের সাথে খুব তাড়াতাড়ি মিশে যায়। দুধটা এখন অনেকটাই ঘন হয়ে গেছে। এবার ক্ষীরটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ফুটিয়ে তারপরে গ্যাসটাকে বন্ধ করে দেব। দুধটা এখন ফুটে ফুটে পুরো অর্ধেক হয়ে গেছে। এইবার তোমাদের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। দেখো এখন একটু পাতলাই মনে হচ্ছে কিন্তু ঠান্ডা হলে এর কনসিস্টেন্সিটা আরেকটু ঘন হয়ে যাবে। এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। এখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। দেখো কনসিস্টেন্সিটা কিন্তু আগের থেকে অনেক বেশি ঘন হয়ে গেছে। এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ আমের পেস্ট। এখানে আমি ফ্রেশ আম কেটেই মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি। শুধু খেয়াল রাখতে হবে আমটা যেন খুব ভালো মিষ্টি হয় আর আমে যেন কোনোরকম আঁশ না থাকে। যদি আঁশ থাকে আমে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু পেস্টটা ছাঁকনির মধ্যে ছেঁকে তারপরেই দিও। সব কিছু খুব ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মোল্ডের মধ্যে ভরে নেব। তোমাদের কাছে যদি এরকম কুলফির মোল্ড না থাকে সেক্ষেত্রে ছোটো ছোটো গ্লাসের মধ্যেও কিন্তু কুলফি জমিয়ে নিতে পারো। গ্লাসের মধ্যে এটা দিয়ে তার ওপর থেকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে খুব ভালো করে আটকে দেবে এবং তার ওপর থেকে একটা ছোট্ট কাট লাগিয়ে একটা আইসক্রিমের স্টিক ঢুকিয়ে দিলেই কিন্তু সুন্দর কুলফি হয়ে যাবে। আর যদি এরকম কুলফি মোল্ড কিনতে চাও তাহলে আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেব, তোমরা চাইলে কিনতেও পারো। আজকে আমি ম্যাঙ্গো কুলফি বানালাম। এর আগেও কিন্তু আমি কুলফি বানিয়েছি, সেটা ছিল মালাই কুলফি। সেই লিঙ্কটাও আমি ডিসক্রিপশানে দিয়ে দেব, তোমরা চাইলে চেক করতে পারো। সবকটা মোল্ডেই আমার ভরে নেওয়া হয়ে গেল। এখানে আমি যে পরিমাণে বানিয়েছি তাই দিয়ে মোটামুটি এই রকম সাইজের 6টা কুলফি তৈরি হয়ে যাবে। এবার ওপর থেকে ঢাকনাগুলো লাগিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে একটা করে আইসক্রিমের স্টিক ঢুকিয়ে দিচ্ছি। এরপরে ফ্রিজারে রাখতে হবে মিনিমাম 16 থেকে 18 ঘন্টার জন্য। কুলফিগুলো এখন পুরোপুরি জমে সেট হয়ে গেছে, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো কি দারুণ জমে সেট হয়েছে। এবার ডিমোল্ড করে নেব। একটু নর্মাল ওয়াটারের মধ্যে একটু ডিপ করে নিচ্ছি, তাহলে
বার করতে খুব সুবিধা হবে। দেখো কি দারুণ কুলফি জমে সেট হয়েছে। সবকটা কুলফিকেই একইভাবে ডিমোল্ড করে নেব। কুলফিটা দেখে বুঝতেই পাচ্ছো ভীষণই সুন্দর কুলফি তৈরি হয়েছে। তো এখন আমের সিজন, ফ্রেশ আম দিয়ে এরকম কুলফি বাড়িতে বানিও, দেখবে বাচ্চা বড় সবাই ভীষণ পছন্দ করবে। এছাড়াও আমার চ্যানেলে আমের নানা রকম রেসিপি আছে, তোমরা দেখো, দেখে যেটা পছন্দ হবে সেটাই ট্রাই করো, আর আমাকে কমেন্ট করে জানিও। গার্নিশিংয়ের জন্য ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু পেস্তা কুচি। কুলফিটা ভীষণই টেস্টি হয়েছে, তো তোমরা বাড়িতে প্লিজ ট্রাই করো, আর কমেন্ট করে আমাকে জানিও যে তোমাদের রেসিপিটা কেমন লেগেছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকেও প্লিজ প্রেস করে দিও, তাহলে আমি চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিও নিয়ে। Till then, stay safe, stay healthy, and stay happy. Bye-bye.